নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে রুই মাছের ফিশ পকোড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। সবার প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হতেই আমি এর মধ্যে একটা বড় রুই মাছের পেটির পিস দিয়ে দিয়েছি। রুই মাছটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছটাকে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 10 মিনিট মতো সময় লাগবে মাছটা সিদ্ধ হতে। তো ততক্ষণে আমরা একটা পেস্ট তৈরি করে নিই। এখানে আমি 4 খানা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির পিসগুলোকে আমি ব্লেন্ডারে একদম মিক্স করে নেব, একদম গুঁড়ো করে নেব। তার জন্য আমি এখানে 3 খানা পাউরুটি নিয়ে নিয়েছি। এটাকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে এবার আমি ওটা মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নেব, একদম গুঁড়ো করে নেব, যেটা আমাদের এই মাছের পকোড়া করতে অবশ্যই কাজে লাগবে। এবার আমি এটাকে ভালো করে একদম ব্লেন্ড করে নিচ্ছি, গুঁড়ো করে নিয়েছি। সেই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে যায় আর সেইটার ভিডিওটা আমার করা হয়নি, যদিও আমার এখানে মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটাকে জল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এবার মাছটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি আরেকটা পেস্ট তৈরি করে নিই। এখানে আমি কিছু কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি 1/2 করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে 7 থেকে 8 খানা রসুন। অল্প জল দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার মাছটা ঠান্ডা হয়ে গেছে, খুব সাবধানে আমি কাটা বেছে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একদম সময় নিয়ে ধৈর্যের সাথে করতে হবে। আমার এখানে একটা মাছ ছিল আর এটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের পেটির পিস ছিল। আপনারা চাইলে কিন্তু অতি অবশ্যই আরও মাছ নিয়ে এই পকোড়াগুলো করতে পারেন। আপনাদের যা অ্যাভেলেবিলিটি আছে তা দিয়ে আপনারা করতে পারেন। এই কাজটা কিন্তু ধৈর্যের সাথে করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন মাছে কোনো কাঁটা না থেকে যায় আর যেন হাতেও না ফুটে যায়। আর কাঁটা থেকে গেলে কিন্তু মাছের এই পকোড়াগুলোর মধ্যে যদি কাঁটা পাওয়া যায় তাহলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। আর এই ফিশ বলস যদি কোনো কারণে ছোটদেরকে সার্ভ করা হয় তাহলে ছোটরা কিন্তু খেতে গেলে বেশ অসুবিধায় পড়বে যদি কাঁটা থাকে তো। এবার মাছটাকে কিন্তু আমি একটুখানি ভালো করে চটকে নিচ্ছি। এবার ভালো করে চটকানো হয়ে গেলে কাঁটাগুলোকে আলাদা করে সাইড করে দেব। দেখে নেব আর কোনো কাঁটা আছে কি না, লক্ষ্য রাখতে হবে কাঁটা আছে কি না। আপনারা ভালো করে দেখে নিয়ে ভালো করে একটুখানি স্ম্যাশ করে নেবেন মাছটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট, যেটা করলাম সেটা আমি এবার ঢেলে নিলাম। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। তার আগে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। সেরকম কিছু গুঁড়ো মশলা কিন্তু অ্যাড করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি এখানে অল্প, 1 চামচ না 8 চামচ মতো, বেশি না, 8 চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব আমি অল্প নুন। আপনারা নুনটা স্বাদ অনুযায়ী দেখে নেবেন কতটা আপনাদের প্রয়োজন। ভালো করে দেখুন মিক্স করে নিয়েছি, একদম পরিষ্কার করে ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। এবার যে আমি ব্রেড ক্রাম্বস করে রেখেছিলাম, যেটার ভিডিওটা আমার করতে গিয়ে আটকে গেছে, সেইটা আমি চামচে করে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেব। মিক্সারটা আরও ঠিক হয়ে যাবে তো আমাদের কিন্তু বড়া ভাজতে গেলে কোনো অসুবিধাই হবে না, জল জল থাকবে না, বেশ একটা টাইট মিক্সচার তৈরি হবে। দেখুন আমি আগে থেকেই ওই ব্রেড ক্রাম্বসটা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এখানে চামচের সাহায্যে অ্যাড করে দিচ্ছি। আমাদের মাখা হয়ে গেছে। অল্প নুন আর একটু সামান্য নুন অ্যাড করলাম, কারণ ব্রেড ক্রাম্বসটা দেওয়ার পর একটু নুনটা কম লাগলো আমার। মাখা আমার ভালোভাবে হয়েই গেছে।
খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার একটা একটা করে বড়ার আকারে আমি গোল সাইজ করে আমি কিন্তু হাতেই এটাকে একটা শেপ দিয়ে বড়ার আকার করে নিচ্ছি। এবার গোল্লা পাকিয়ে নিচ্ছি একটা একটা করে যতগুলো আপনাদের হয়। আর কড়াইতে কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছি, এবার তেল গরম হলে একটা একটা করে আমি বড়া ছেড়ে দেব। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবার যে পকোড়ার প্রিপারেশন আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সন্ধেবেলা চায়ের সাথে বা যদি মুড়ি খান তাও মুড়ির সাথে এরকম পকোড়া যদি বানিয়ে নেওয়া যায় বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমাদের। তাহলে সন্ধেবেলায় কী খেতে হবে সেটা চিন্তা করতে লাগে না, রোজ একঘেয়ে খাওয়ার থেকে এরকম যদি মুখরোচক কিছু স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় বাড়িতে তাহলে কিন্তু বেশ ভালো হয়। এরকম মাছের পকোড়া যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় ঘরোয়া উপকরণ দিয়ে তাহলে কিন্তু বাড়ির লোকেরা বারবার চাইবে খেতে, বলবে বারবার বানাতে। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এটা কিন্তু বেশ মজাদার একটি রেসিপি। আর যারা পকোড়া খেতে ভালোবাসে এই পকোড়াটা খাওয়ার পর কিন্তু মনে হবে যে এরকম রোজই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয়, অন্য পকোড়া খেতে কিন্তু ভালো লাগবে না, এরকম মাছের বড়ার পকোড়াই ভালো লাগবে। খুব তাড়াতাড়ি চটজলদি খুব সহজ উপায় এই পকোড়া তৈরি হয়ে যায়, কয়েক মিনিটেই কিন্তু তৈরি হয়ে যায়। এগুলো সবগুলোকে একটু বাদামি করে ভেজে নেব, এরকম ভাজা হয়ে গেলে এক সাইডটা আরেকটা সাইড উল্টে দিতে হবে, দেখবেন যাতে কাঁচা না থাকে একটুখানি সময় ধরে ভেজে নিতে হবে। যেগুলো আগে তাড়াতাড়ি বাদামি হয়ে যাবে সেগুলোকে তাড়াতাড়ি তুলে ফেলতে হবে, যেগুলোকে পরে দিয়েছেন সেগুলোকে একটু সময় ধরে একটু ভেজে নিতে হবে। প্রথম দিকে তেলটা একটু বেশি গরম থাকে, যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নেব আর শেষেরগুলো একটুখানি সময় ধরে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু বাইরে দিয়ে বেশ মচমচে হয় আর ভিতরটা বেশ নরম, দেখুন আমার কিন্তু বেশ সব কিছুই ভালো করে বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি পাত্রে সার্ভ করে নেব, আপনারা চাইলে কিন্তু আর একটু হালকা করেও ভাজতে পারেন, বাট আমার এরকম পকোড়া একটু ডার্ক করে বাদামি কালার করে ভেজে নিলে কিন্তু বেশ ভালো লাগে। এরকম করেই বাকিগুলোকেও সব আমি ভেজে নেব। আর এরকম বর্ষাকালে যদি বিকেলবেলা এরকম পকোড়া পাওয়া যায় তাহলে তো আর কোনো জবাবই নেই। তাহলে এই দেখেন আমার দারুণ রুই মাছের পকোড়া একদম রেডি, ইচ্ছা করলে অন্য কোনো মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন। আপনারা কিন্তু মাছের কোনো আষ্টে গন্ধ এই পকোড়া থেকে পাবেন না, শুধুমাত্র যদি একটা এরকম রুই মাছ আর অল্প কিছু বাড়ির উপকরণ দিয়েই পকোড়া হয় তাহলে তারা একবার না খেলে কিন্তু বুঝবেন না। যারা ভাজা পোড়া পছন্দ করেন বিশেষ করে পকোড়া, এটা খাওয়ার পরে কিন্তু অন্য কোনো জিনিস খেতে ভালো লাগবে না, দুর্দান্ত স্বাদের পকোড়া একদম রেডি। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।